নমস্কার বন্ধুরা, বৃষ্টির রান্নাঘরে আবার একটা খুব সুন্দর হেলদি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে একঘেয়েমি খাবারকে একটুখানি দূরে সরিয়ে নিয়ে এই রকম ভাবে কিন্তু একটু হেলদি খাবার আপনারা অনায়াসে তৈরি করতে পারেন, যেগুলো হয়তোবা মুখরোচক, হয়তোবা মুখরোচক নয়, কিন্তু শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি। অবশ্যই এই ধরনের খাবারকে প্রতিদিনকার লাইফে গ্রহণ করুন, তাতে করে শরীরটা কিন্তু অনেকটা ঝরঝরে থাকবে। তার জন্য সবার প্রথমে আমি একটা শুকনো লঙ্কা, খানিকটা চিনে বাদাম আর একটুখানি আস্ত জিরেকে এরকমভাবে একটুখানি ভালো করে একদম গরম করে নিচ্ছি, একদম মুচমুচে ভাজা করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা যখন একদম পুরোপুরি মতো আসবে, মানে এটা রেডি হয়ে গেল। এইরকমভাবে কিন্তু বা এই আন্দাজেই কিন্তু আপনারা এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেবেন। দেখুন, এটা একটুখানি ধোয়া ছাড়তে শুরু করেছে। শুকনো লঙ্কাটাও দেখবেন একটা অংশ এরকমভাবে ভাজা হয়ে গেল, আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর অংশটাকেও খুব ভালো করে একটুখানি ভাজা করে নিলাম। আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটুখানি গুঁড়ো তৈরি করে নেব। এবারে দেখুন, গুঁড়োটা এইভাবে তৈরি করছি, পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম এবং এর একটা আমি খুব সুন্দর গুঁড়ো তৈরি করব। আজকে যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি, স্বাস্থ্যগুণে একদম ভরপুর, তার সাথে সাথে মুখরোচক তো বটেই। যদি মনে করেন যে খেতে ভালো না লাগছে, তারপরেও আপনারা খাবেন, এই কারণে শরীরটাকে একদম ঝরঝরে রাখবে, তারও সাথে সাথে খুব তাড়াতাড়ি খিদেটাকে মিটিয়ে দেয়। যারা খুব বেশি পরিমাণে যাদের খিদে পায়, তারা অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এরপরে যেটা দেব সেটা হচ্ছে সেমাই আর সুজিকে আমি একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। তো এই দুটো জিনিসই কিন্তু খুব তাড়াতাড়ি পেটকে ভরিয়ে দেয়, সেই জন্য আপনারা এই ধরনের রেসিপি সকালবেলা অবশ্যই মনে করে খাবেন, যাতে করে সারাটা দিন একদম ঝরঝরে থাকে। এবার এটাকে একটুখানি মুখরোচক আমি তৈরি করছি। একটুখানি টমেটো দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি এখানে আমি টক দই দিয়ে দিলাম, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। মোটামুটি আমার ধরুন পুরো ব্যাটারটা তৈরি করতে এক কাপ মতো জল লেগেছে। তো এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন, কেননা মিক্সিটার মধ্যে অনেকটা অংশ অনেক সময় লেগে থাকে। তো সেই জলটাই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি, তাই জন্য বললাম পুরো রেসিপিতে আমার এক কাপ মতো জল লেগেছে। এবার ব্যাটারটাকে দেখুন খুব ভালো করে এরকমভাবে কিন্তু একটুখানি মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে কি হবে, ব্যাটারটা খুব স্মুথ তৈরি হবে এবং যখন এরপরে আমি রেসিপিটা তৈরি করব, এটা একদম ডেলা পাকাবে না। সেই জন্য প্রথম অবস্থাতে এটাকে এরকমভাবে একটা চামচের দ্বারা খুব সুন্দরভাবে এটাকে কিন্তু একদম স্মুথ ব্যাটারে পরিণত করতে হবে। এবারে যেটা করব সবার শেষে, এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দেব আর একটুখানি বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা যদি না খেতে ইচ্ছে করে, কোনো প্রয়োজন নেই, নর্মালি আপনারা ইনোটা ব্যবহার করতে পারেন। আর যদি তাও ভালো না লাগে, তাহলে সামান্য একটুখানি মানে লেবুর রস করে এর মধ্যে অ্যাড করতে পারেন। যেটাই দিন সেটাই সুস্বাদু হবে, বেকিং সোডা বলুন বা ইনো বলুন একটুখানি ফুলতে সাহায্য করে। তো এরকমভাবে দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটুখানি মিশ্রণটাকে এরকম নাড়াচাড়া করে নিলাম। এটা খুব সুন্দর তৈরি হয় খেতে। তো এরকমভাবে কিন্তু যারা একটুখানি হেলদি খাবার পছন্দ করেন, যারা রুটি কিংবা ভাত খেতে ভালোবাসেন না, সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবেন মনে করেন, সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সামান্য একটুখানি তেল আমি এর গায়ে দিয়ে দিলাম, যাতে করে এটা না লাগে। তাছাড়া কিন্তু এই রান্নার ক্ষেত্রে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে বাটিটার গাঁটা এরকমভাবে একটুখানি মাখিয়ে নেব, যাতে করে এর মধ্যে এক বিন্দু লেগে না যায়। খুব সুস্বাদু একটা খাবার। আজকে কিন্তু এই যে ভাপাটা করে দেখাবো, সেই ভাপাটা নর্মালি আপনারা বাটিতে ভাপা অবস্থাতেই খাবেন, সেইভাবেই আমি তৈরি করে দেখিয়ে দেব। এর ভেতরে সবার নিচে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা। যেহেতু এটা ধনে পাতার সিজন, তো ধনে পাতাটাই এখানে ব্যবহার হবে। যেরকম যেরকম স্মেল আপনারা খেতে ভালোবাসেন, সেই স্মেলটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ভাজা মশলা হিসাবে জিরের বদলে আপনারা ওখানে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেটাতেও গন্ধটা খুব সুন্দর আসে। আমি এখানে জিরে আর ধনে পাতার গন্ধটা অ্যাড করলাম। এবারে দেখুন, মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মানে ফার্স্টে এক চামচ করে ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে মশলাটা অ্যাড করলাম। এই মশলাটা ঠিক মিডিল পয়েন্টে থাকবে, ওপর দিয়ে আমি আবারও এক চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। অসম্ভব টেস্টি একটা খাবার। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যারা ধরুন একটুখানি
হেলদি খাবার ভালোবাসেন, যারা মানে শরীরটাকে একদম হেলদি রাখতে চান, মেদ ঝরাতে চান, তারা কিন্তু এই খাবারটা অনায়াসে খেতে পারেন, কেননা এটা একদমই কিন্তু মেদ বাড়ায় না। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে টক দই দিয়ে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে তৈরি করে খান। এবার এটাকে নর্মালি আমি একটুখানি জল গরম বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে একটুখানি ভাপিয়ে নেব, তার জন্য এটাকে আমি একটুখানি কভার করে দিলাম। এবার ঠিক 10 মিনিট বাদে, এর থেকে বেশি সময় দেওয়ার দরকার নেই, এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। এটার কালারটা ঠিক এই রকম এসছে, খুব একটা কিন্তু সাদা হবে না, তার কারণ হচ্ছে এর মধ্যে মশলাটা রয়েছে যার কালারটা কিন্তু একদম কফি কালারের মতো দেখতে হয়। তো এইবারে যেটা করব সেটা হচ্ছে, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল, এর মধ্যে কুচনো শসা আমি অ্যাড করছি। তাহলে বুঝতেই পারছেন আবার একটা হেলদি খাবার কিন্তু আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি এর মধ্যে শসা দিয়ে দিলাম, শসা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম। যদি ধনে পাতার গন্ধ ভালো না লাগে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, আমাদা ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে ধনে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটুখানি আমি ডিম অ্যাড করব। ডিমটা কিভাবে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। ঠিক একটা সেদ্ধ ডিমকে আমি এরকমভাবে নিয়ে একটুখানি গ্রেট করে এর ওপরে দিয়ে দেব, দেখলে অনেকটা চিজের মতো মনে হবে, কিন্তু ওটা যেহেতু আনহেলদি একটা খাবার সেই জন্য আমি এক্ষেত্রে ব্যবহার করলাম না। তার বদলে আমি একটুখানি ডিমের সাদা অংশটা শুধুমাত্র এখানে আমি ব্যবহার করছি। তো এরকমভাবে দিয়ে দেওয়ার পরে এর ওপর দিয়ে আমি একটুখানি টক দই দিয়ে দেব, যেটা আবারও একটা খুব সুন্দর হেলদি ইনগ্রিডিয়েন্টস। টক দইটা দেওয়ার আগে আমি একটুখানি ব্ল্যাক সল্ট এর মধ্যে ব্যবহার করলাম দিয়ে দেওয়ার পরে। এইবারে আমি টক দইটা কিনারে কিনারে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব, খুব সুস্বাদু খেতে লাগে টক দইটা দিলে পরে। টক দই যদি না থাকে হাতের সামনে, লেবুর রস দিতে পারেন, একটুখানি টমেটো সস দিতে পারেন, তেঁতুলের চাটনি দিয়ে খান, ভীষণ ভালো লাগে খেতে। যেইভাবেই খান না কেন, অবশ্যই এই ধরনের খাবারকে প্রতিদিনকার লাইফে, বিশেষ করে সকালবেলা এটাকে খাবেন, অথবা যখনই খিদে পাবে এক বাটি করে খেতে পারেন। উপর দিয়ে একটুখানি ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম, ব্যাস আমার কিন্তু একদম রেডি হয়ে গেল, এবার তোফা করে খান। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। কিভাবে খাবেন তাও দেখিয়ে দিলাম, এইভাবেই অবশ্যই বাড়িতে তৈরি করবেন, এইভাবে অবশ্যই বাড়িতে খান। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে এক বাটি করে খেয়ে তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে। আসলাম তাহলে।